يا شباب উপস্থিত সবাইকে বলি আপনাদের দুর্ভাগ্য আমার মতো কথা বলা মানুষ আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসছেন আমি অত বড় আলেম না আমি অত কোরআন হাদিস মুখস্থ তেমন জানি না দেখে দেখে বলতে পারি আমি কোরআন হাদিস মুখস্থ তেমন জানি না দেখে দেখে বলতে পারি আচ্ছা আমার মুখস্থ বলাতে অথবা দেখে বলাতে কি আপনাদের লাভ এবং ক্ষতি আছে যদি যা বলি তা যদি সঠিক বলি চলবে তো দেখে বললে কোন মানে বক্তা দেখে দেখে কয় অসুবিধা নাই তো দেখুন জরুরি হচ্ছে সত্য বলা জরুরি নয় মুখস্থ বলা জরুরি হচ্ছে যদি সত্য কিছু নসিহত আপনাদের করতে হয় আমাকে একটু দেখে দেখে বলতে হবে বলি আমি ছোট মানুষ 27 বছর বয়স জানি না বড় হতে পারবো কিনা আপনারা এখানে অনেকে আমার চাইতে বেশি বয়সের আমি তোর জানি না ওখান পর্যন্ত পৌঁছাইতে পারবো কিনা তবু আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে বলি কিছু কথা লিখে নিয়ে আসছি গতকাল সারা রাত ঘুমানি ফজর পড়ে ঘুমাইছি যে কি বলা যায় মৈথা নাম শুনে ধারণা করেছি যে অনেক গ্রাম হবে অজপাড়া গাঁও হবে তো এই অজপাড়া গায়ের যুবকরাও কিন্তু মোবাইলে ব্যস্ত নাকি ভুল বলছি টিকটক আছে ইউটিউব আছে ফেসবুক আছে এখন আবার ফ্রি ফায়ার আর পাবজি যোগ হয়ে তো মাশাআল্লাহ শোনায় সোহাগা আর তো কথাই নেই ধর ওসব ফেসবুক আমরা দেখি না ওসব গান ফান সিনেমা নাটক দেখি না হারাম একটু মাঝে মধ্যে পাবজি গেমস টিমস খেলি বাস এতে কোনো নোংরা মনে এতে কোনো কি নাই মানে ভালো ছেলে খুব ভালো ছেলে একটু খেলে এ জাস্ট ফজর থেকে জোহর পর্যন্ত তারপরে খায় আবার বসে আসর পর্যন্ত তারপর আবার বসে মাগরিব পর্যন্ত আবার বসে ঈশা পর্যন্ত আবার যতক্ষণ পর্যন্ত ঘুম না আসে ব্যাস এই সামান্য একটু খেলে কি এরকম নাই খুব বেশি কিন্তু খেলে না খুব বেশিও খেলে না হে যুবক আহলুল মুনাফিকদের ফাঁদে তোমরা পা দিও না তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে বলেন ওয়া মিনান নাসি মান ইশতারি লাহু আল হাদিস লিইযিল্লা আন সাবিলিল্লাহ بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين আর মানুষদের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্ছুত করার জন্য অসার বাক্য কিনে নেয় জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে তাদের জন্য রয়েছে অবমাননাকারী শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে কিছু লোক মদ মদের নাম পাল্টিয়ে তারা তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ তাআলা এই যারা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে নাচ গান করে এই ধরনের মহিলা অথবা পুরুষ যারা এদেরকে দেখে উপভোগ করে এদের এটা নিজের মোবাইলে রাখে সার্চ করে নিয়ে আসে টেলিভিশনে ডিশের লাইন লাগায় শুধু নাচ গান সিনেমা মোবাইলে ইন্টারনেট কিনে শুধু নাচ গান সিনেমা দেখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাটির নিচে বিলীন করে দিবেন এবং তিনি সেই সত্তা যিনি এটা করতে সক্ষম কোনো সন্দেহ এবং তাদের কিছু কিছু লোকের আকৃতিকে বিকৃত করে দিবেন শুকর বানরের মতো আজকে পৃথিবীতে এমন মানুষ জন্ম নেয় যাদের দেখলে মানুষের মতো মনে হয় না আপনারা পান না নিউজে আমি কাউকে তুলনা করতে চাই না ওই বাবা মাকে ছোট করতে চাই না বলতে চাই না যে ওনারা গান বাজনায় ব্যস্ত এই জন্য এটা হয়েছে আমি সিদ্ধান্ত দিতে এখানে আসিনি আমি এসেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে সামান্য কিছু কি করতে পয়গাম আপনাদের কাছ পর্যন্ত পৌঁছাতে ইয়া শিবাব যুবকরা তোমরা আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা নেশায় মত্ত থাকো তারা তারা চায় তোমরা নেশায় ডুবে থাকো তারা চায় তোমরা সিগারেট মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল এগুলো খেয়ে তোমরা তোমাদের জীবন নষ্ট করো ইয়া শিবাব
তারা তোমাদেরকে ক্ষমতার নামে তোমাদেরকে চাকরির নামে উন্নয়নের নামে তারা তোমাদেরকে ডিজিটালাইজেশন নামে তারা তোমাদেরকে উন্নত জীবন ব্যবস্থার নামে তারা তোমাদেরকে স্মার্টনেস বিচক্ষণতার নামে তারা তোমাকে প্রভাইড করবে নেশাদার দ্রব্য তারা চায় এই নেশায় ডুবে থেকে তোমরা আল্লাহর অভিশপ্ত হও রাসূলের অভিশপ্ত হও তোমরা তোমাদের দুনিয়া ও আখিরাতকে ধ্বংস করো ইয়া শেবাব তোমরা এই নামধারী মুসলিম যাদের নাম আব্দুল্লাহ যাদের নাম আব্দুল জব্বার আব্দুল হাকিম নাম সবুজ লাল নীল কত কিছু নাম যারা মুসলিম পরিবারে জন্ম নিয়েছে হয়তো যাদের দাদা হয়তো মুসলিম যাদের বাবা হয়তো মুসলিম যাদের মা হয়তো মুসলিম যাদের বাবা মায়ের বিয়ে হয়তো কবুল বলে হয়েছে যাদের নিজেদের নাম হয়তো মুসলমানের মতো যারা হয়তো মাঝে মধ্যে পাঞ্জাবিও পরে যারা হয়তো শুক্রবারের নামাজেও যায় তারা চায় তোমরা নেশাগ্রস্ত হয়ে তোমাদের বিবেক বুদ্ধি নষ্ট করে তাদের কথায় হত্যায় লিপ্ত হও তাদের কথায় জানায় লিপ্ত হও তাদের কথায় অসার কার্যকলাপে লিপ্ত হও তাদের সামান্য লাভ হাসিল করার জন্য তারা চায় তোমরা তোমাদের এত সুন্দর আল্লাহর পক্ষ থেকে দেওয়া জীবনটাকে নষ্ট করে তারা চায় তোমরা তাদের কাছে তোমাদের জীবন বিক্রি করে দিতে যুবক তুমি এই ফাঁদে পা দিও না আমি তোমাকে অনুরোধ করি তোমাকে আমি পরামর্শ দিয়ে যাচ্ছি তুমি নেশাগ্রস্ত হয়ো না তুমি নেশাদার দ্রব্য সেবন করিও না যুবক তুমি সিগারেটকে নেশা মনে করো না তুমি গাঁজাকে নেশা মনে করো তুমি গাঁজাকে নেশা মনে করো না ইয়াবাকে নেশা মনে করো তুমি ইয়াবাকে নেশা মনে করো না পানিকে নেশা মনে করো শুনো মদ হারাম এই মদ পানি হতে হবে জরুরি এই মদ পানি হতে হবে জরুরি না আচ্ছা আপনারা কি আমার কথা স্পষ্ট বুঝতেছেন একদম ক্লিয়ার তাহলে মনোযোগ দিয়ে বলবেন এবং মাঝে মধ্যে প্রশ্ন করলে অ্যানসার করবেন কারণ আপনার থেকে আমি এখানে বসে ঠিক কি না এভাবে একবারও বলবো না কারণ এখানে আপনি আমাকে বলার সুযোগ দিয়েছেন আমি বলে যাব ঠিক হলে মেনে নেবেন ভুল হলে ছেড়ে ঠিক হলে মেনে নেবেন ভুল হলে ছেড়ে দিবেন একজন মানুষ এই চেয়ারে বসলে সে সব ঠিক বলে একথা সত্য নয় একজন মানুষের সামনে এরকম পাঁচটা দশটা মাইক থাকলে সে ঠিক বলে এটা ঠিক সত্য নয় সবসময় যোগ্য ব্যক্তি এখানে এসে বসে এটাও ঠিক যেহেতু আল্লাহ মানুষকে স্বাধীন করেছে কি করেছে যে যেভাবে চায় সেভাবে চলতে পারে আল্লাহ একদিন হিসাব নেবে কয়দিন বারবার হিসেব নেবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া শেবাব তোমরা তোমাদের জীবনকে নেশাগ্রস্ত করে নষ্ট করিও না তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে তোমরা যারা ঈমান এনেছো আচ্ছা ঈমান যারা আনে তাদেরকে কি বলে ঈমান যারা আনে তাদেরকে কি বলে মুমিন বলে ঈমানদার বলে তাহলে যারা ঈমান এনেছে তাদেরকে ঈমানদার বলে তাহলে আল্লাহর এই দাওয়াতটা আল্লাহ তাআলা আলাদা করেছে কি করেছে একটা গোষ্ঠীর জন্য আলাদা করেছে আচ্ছা আপনি কি ওই গোষ্ঠীর হ্যাঁ দেখুন যদি আপনি ঈমান আনেন কার প্রতি নবী রাসূলের প্রতি কোরআনুল কারীমের প্রতি শেষ দিবসের প্রতি ফেরেশতাদের প্রতি কিয়ামত হবে আখেরাত হবে আল্লাহর সামনে যেতে হবে যদি এটা আপনি বিশ্বাস করেন তাহলে এই আয়াতটা আপনার জন্য শুধু কার জন্য শুধু মুমিনের জন্য তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে তোমরা যারা ঈমান এনেছো انما الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون هي مؤمنগণ মদ জুয়া মূর্তি পূজার বেদি ও ভাগ্য নির্ণয় করার শর তো কেবল ঘৃণার বস্তু শয়তানের কাজ কাজেই তোমরা সেগুলোকে বর্জন করো যাতে তোমরা সফল কাম হতে পারো আচ্ছা এখানে একটা দাওয়াত রয়েছে কি রয়েছে বলেন তো এখানে একটা কি রয়েছে দেখুন আল্লাহ সুবহান ও তাহলা আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি জানেন আমাদের জন্য কোনটা উত্তম তিনি জানেন আমাদেরকে তিনি সৃষ্টি করার পর তিনি জানেন যে এভাবে এরা সফল হবে যদি এরা এটাকে বাদ না দেয় এরা কোথায় নিক্ষিপ্ত হবে কোথায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে